হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, মেয়ে আমার ড্রেস পরে নিল, ড্রেস বলতে কোথাও বেরোবে, তো রেডি হয়ে নিল, আর আমিও ওইদিকে রেডি হচ্ছি। তো আমি ওইদিকে ক্যামেরার সামনে আর আসতে পারিনি, কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে হচ্ছিলাম ওই করে, আর মেয়ে করে ড্রেসটা পরে তো বলছে, মা আমি আজকে ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে মেকআপ করবো, কী কী সাজবো। তো বললাম ঠিক আছে করো। তো দেখো মনের খুশিতে, আর একটু আমাকে দেখা যাচ্ছে, সাইডে একটু এসেছিলাম, কেন জানি না ওর বাবা আমাকে ডাকছিল, তো কথা বলছিলাম আর কি, তো তার জন্য। কিন্তু তাড়াহুড়োর মধ্যে এতটাই তাড়াহুড়ো যে সে যে গুজে ক্যামেরা অন করে দেখাবো যে আমরা রেডি হলাম, ওইটা পর্যন্ত সময় নেই, কারণ একটা মোড অফ হয়ে গেছিলো, কারণ আমার ছোট্ট অনেক ছোট্ট একটা জিনিস হারিয়ে গেছিলো, আর আমি জিনিসের প্রতি খুবই সেন্সিটিভ, কারণ আমার ছোট্ট থেকে ছোট্ট জিনিস হারালে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো তার জন্যে মনটা এতই খারাপ হলো যে আমার আর ক্যামেরা অন করার কথা আমার মনেই ছিল না। তো যাই হোক, এবার দেখো মেয়ে মনের মতন সাজগুজ করছে, গালে ঠুটে তারপর চোখের উপরে লিপস্টিক লাগিয়ে লাগিয়ে ওর মতন মেকআপ করছে, কারণ আমি এদিকে আর পাত্তা দিলাম না, তার জন্য ও ওর মতনই সাজলো। তো যাই হোক, বললামই তো আর একদম মনে নেই, ক্যামেরার সামনে আসছে, তো যাচ্ছি এখন, তো যাওয়ার সময় দেখাচ্ছি। তো কোথায় যাচ্ছি? এই যে দেখো, ফার্স্ট টাইম ঢুকছি ডোমিনোজের দিকে, কারণ এর আগে কোনোদিনও যাইনি, কারণ মেয়ে কিন্তু মাথা পুছিয়ে দিয়েছিল ডোমিনোজের যাওয়ার জন্য, পিৎজা খাওয়ার জন্য। তো এই যে দেখো রেডি হলাম, আর তিন ফ্যামিলির মামি, আর সরি মামি না, দীপা আর দীপার ছেলে, আর আমরা আর কি দুজন। তো এই আর কি, তো ঢুকে পড়লাম, চলো ঢুকেই পিৎজাটা অর্ডার দিয়ে দিলাম। তো অনিয়নের তিনটা পিৎজা নিয়ে নিলাম আমরা, তো দিয়ে অর্ডার দিয়ে বসে আছি, সবাই মিলে বসে আছি আর গল্প করছি। তো এদিকে দিদি আর আমি একসাথে বসলাম, আর ওরা নাকি ওইদিকে বসবে, তো আমরা মানে সবাই তিনটাই নিলাম, একটু শেয়ারিং করে খাবো আর কি, যেহেতু আমরা ছয়জন। তো এদিকে মেয়ে আসলো, একটু হাতে নাকি ধুবে, কারণ ও কোথাও গেলে হাত ধোয়ার এই ডিজাইনগুলো সিস্টেমগুলো দেখলে না ও একটু ইমোশন হয়ে যায়। তো এই দেখো আমার এদিকে চেহারাটা একটু দেখিয়ে দিলাম। তো ইতিমধ্যে চলে আসলো আমাদের পিৎজা, তো তারপর ওরা দুই বোনকে একটা দিয়ে দিলাম, আর আমি আর দিদি একটা নিয়ে নিলাম, আর দীপা দীপার ছেলে একটা, তো এরকমভাবে আর কি। তো যাই, খুলতে অনেকটা সময় লাগছিল, তো তারপর আমরা লাস্ট পর্যন্ত টেনে হিঁচড়ে খুলে নিলাম, কারণ ফার্স্ট টাইম খুলছি, তো দেখো এদিকে এদিকে সব দিকে টানাটানি করছি। তো এবার দেখো খুলে নিলাম ফাইনাল লুকটা, দেখো অনিয়ন পিৎজা 84 করে পড়লো এটা। তো যাই হোক, এইবার মনের খুশিতে ও তো খুব খুশি হলো দীপার ছেলে, তো যাই হোক ওরাও খুব খুশি, কারণ এসে পিৎজা খাচ্ছে। তো ফার্স্ট টাইম আমি পিৎজা মুখিয়ে দিলাম, তো এটা শেয়ার না করলে কিন্তু বন্ধুদের সাথে হয়ই না। তো তারপর ওরাও আস্তে আস্তে মনে মতন করে খাচ্ছে, তো আমি মোটামুটি এদিকে আমার শেষ খাওয়া, তো দিদি এখনও খাচ্ছে বসে বসে, তো তার জন্য আমি সবাইকে একটু ভিডিও করছি কে কীরকমভাবে খাচ্ছে। তো তারপর খাওয়া দাওয়া শেষের পথে আমরা এবার বেরিয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই সবাইকে।